বিজেপি প্রার্থী তথা রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে আজ সন্ধ্যাবেলায় শ্যামনগর ঘোষপাড়া রোডের ওপর চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকরা। এর ফলে ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে জয়প্রকাশ বাবুর ওপর এই হামলা চালিয়েছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। এরপর ঘটনাস্থলে নোয়াপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে, অবরোধকারীদের রাস্তা থেকে হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে গণতন্ত্রের প্রতি যে নারকীয় অত্যাচার হয়েছে আমাদের প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর, গর্বরচিত আক্রমণ হয়েছে। বাংলা তথা ভারতবর্ষের কোনো প্রার্থীকে নির্বাচনের দিন এইভাবে তার উপর কোথাও অত্যাচার করা হয়নি। আজকে বাংলার সমাজ সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে গণতান্ত্রিক অধিকার সমস্ত নষ্ট হয়েছে। তাই আমাদের এই প্রতিটি ধর্মঘট প্রতিবাদ চলছে। আমরা মনে করি সমস্ত বাংলার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল এই প্রতিবাদে সামিল হয়ে বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে হবে, সেই লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ নির্বাচনে মানুষ তাদের প্রতি কোনো মানুষের আস্থা শেষ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রতি। অবশ্যই তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই প্রতিবাদ করতে হয়। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা এটা খুব অল্প সময়ের জন্য একটা প্রতীকী অবরোধ করছি, আমরা অবরোধ তুলে নেব। আমরা প্রতিটি মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা বলছি যে আজকের বিষয়টা খুব নিন্দনীয় বিষয়।